আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হবলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দোয়া আল্লাহর মতে ভালো আছি তো মই এনে সকালে নাস্তার গিয়ে দেখা যায় ডিম বাজে রয়েছি আর এনে পরটা আনছে পরটা খাইবে তার রাইতের ভাত আছে তো মই দেখা যায় ভাত খামো আর তরকারি আছে মাছের তরকারি তো স্বামী ওরা দেখা যায় ভাত খাইবে না করাটা আনু তো ওরা পরটা আনছে আর ডাইল আনছে আর লগে ডিম বেজে দিছি তারা দেখা যায় পরাটা ডিম আর ডাল দিয়ে খাইবে আর স্বামীরা তো দেখা যায় শরীরটা ভালো না খেতে এমনি খাইতে চায় না তারপর দেখা যায় জোর খাওয়ান লাগে একটু তেমন সকালে নাস্তাটা দেখা যায় করে ল করে দেখা যায় একটু বাইরে যাওয়ার কাজ আছে আর এনে যে এই যে বাড়িতে মেন্ডি আনছিলাম আপনাকে দেখা লাম বেলেনটা দেখা যায় ফ্রিজে রাখছিলাম তো মেন্ডি দেখা যায় দিয়ে দিছি মোট জামাই মাতায় এই যে মাথায় দাঁড়িয়ে সব কেন দিয়ে দিছি তো মিন্দি দেখা যায় এমনি কেনা মিন্ যেরকম লাগে কিন্তু এই মেন্দিটা আবার কিন্তু সহজ এরকম লাগে না তো দেখা যায় হ্যাঁ মাতায় মেন্ডিটা দিয়ে ধুয়ে আবার এই করে সব ধারিয়ে লই ধারে গুসিয়ে গেছে থুয়ে গেছি একটু বাইরে যাব সবজি নেই সবজি আনবো সেম দেখা যায় বিছনা পিছনে সবগুছো স্বামীরা দেখা যায় মোট পিছিয়ে পিছিয়ে দে বাইরে যাইবে গাই দিয়ে খারাইছে কামু তোমার লগে তোর তো শরীর ভালো না দেখা যায় বাইরে নিমুনা বাইরে দেখা যায় পছন্দ রোগ ধরছে তে বাইরে দেখা যায় আইছে টানছি এই যে উঠছে আর উচিত এখন দেখা যায় শেষের দিকে আর এমনিতে যে ফুলকপি আনছি তে ফুলকপিটা দেখা যায় ডাক ডুগ ভরা দেখা যায় চল্লিশটা দাম ফুলকপি দেখা যায় শেষের দিকে আর সিমটা এখন দেখা যায় শেষের দিকে সব বেশিগালা সিম তো বাসি বেশি দেখা যায় সিম আনছি আর এখন আনছি বাইগুন আর আনছি পাহা টমেটো আর এই যে পালন ভাগ আনছি অল্প ফল ভরে আনছি তাই নিয়ে দেখা যায় দেখি একবার পানি দিয়ে তো এরা ভিজেই থয়ে তাই তো কই সব দেখা যায় মিললে রাখি তা পানিটা হুগাই জীবন কার পানির যদি ফ্রিজে রাহি তাহলে দেখা যায় বা অল্পকে পয়সে ওরে আর পানিটা যদি হুগাই দেখা যায় রা তাহলে দেখা যায় এরকম পশে না কয়দিন একটু থাহে আর এই পালন শাক আর এখন তো সব শাক সবজিতে যে দাম পালন শাক আর যে কোনো হাগি হোক বৃষ্টি রে মোড়া এছাড়া দেখা যায় কেন যায় না তাই দেখা যায় গাজর আনছে সব সবজি দেখা যায় আমি মিললে রাখছি তা হুগাইলে পরে ফ্রিজে সমু আর এখন এই যে আচার সেই আচারটা আজকে দেখা যায় যে রোদ্দিছি আবার তাছাড়াটা দেখা যায় একদিন রোদ দিয়ে দেখা যায় তুলিয়েলাম এলাম হুগে নুয়ে গেছে গাড়ি ফাঁকে দেখা যায় কতটি কাপড় চাপুরও ধুইছি এই যে যায় না মাস দুইটা ধুয়ে দিয়েছি কারণ সামনে তো দেখা যায় সবে বরাত বরাতে লিয়া আর এই যে কাপড় চাপুর ধুয়ে দিয়েছি দুই বারামদায় মিলিয়ে দিছি মানে কাপড় চাপুর ধুয়ে কারণ মোকাবে মহিলাকে তো আর দেখা যায় বন নাই কাম একটা পর একটা খারাপ থাকি সকাল থেকে দেখা যায় কাম শুরু হয় আর এই যে আয়রনের কাপড় জামাই মোটামুটি আয়রনের কাপড় দিল সেই কাপড় লইয়েছি আবার দুইভাগে সে কাপড় দেখা যায় পরে আবার ঠিক আছে না পরে সবজি কিনতে যাই যে মাছ পাইছি ভালো পরে দেখা যায় মাছ আনছি দুইটা একটা হয়েছে রুই মাছ আর একটা দেখা যায় কালিবাস মাছ তারপরে ভালো দেখে দেখা যায় মাছ লুই এসে দুইটা করে দেখা যায় লুয়ে যায় এনে মাছ ধরে দেখা যায় কাটতে আর দেখা যায় শাক সবজি কুটে কাটতে দেখা যায় রান্না ডাব আগে দেখা যায় মাছ দুইটা কাটতে লুই কাটতে পরে দেখা যায় রাঁধি মোটো মাছ কাটা শেষ তখন মাছ কাটি দেখা যায় ধুয়ে লোম আমি দেখা যায় মাছ কাটতে দুইটাই দুই মাছ রাখছি একটা রাখছি কালীবস মাছ একটা দেখা যায় রাখছি রুই মাছ তখন দুইটাই দেখা যায় আলাদা রাখবো জামাই জামাইবার দেখা যায় কালীবস মাছটা এরকম খায় না কিন্তু রুই মাছটা খায় পেলে দেখা যায় আলাদা আলাদা রাখবো সে মো মাছ ধোয়া সে আসেন দুই মাছেই দেখা যায় লবণ দিয়ে মাহাই ধুয়ে দেবো পরে দেখা যায় ধুয়ে লোমো আর আমরা যায় রান্না লাগিয়ে সবজিটা কয়েকটি লই আর ফুলকপির তো দেখা যায় অবস্থা তারপরে দেখা যায় এই ফুলকপিটা চল্লিশটি আনছে এন কি কেনা তো লাগবে আর খাওয়া তো লাগবে তো মেন দেখা যায় ফুলকপি আর বাইগুনে দেখা যায় লগে আলু দিয়ে মাছ দিয়ে দেখা যায় জলহরমো আর সেই ফাঁকে দেখা যায় আপনাকে তো বাইরে রোদের অবস্থাটাও দেখাইলাম যে কি ঠাড়া ফোড়া রোদটা এনে উঠছে আর এই কয়দিন ধরে তো হেসম দেখা যায় গরম মোটা সবজি কাটা শেষ সবজিটা দেখা যায় ধুয়ে লোম আরেকটা লগণ মায় কিছু মাছ ধরলে আমি মাছ দেখা যায় ধুয়ে লইলাম আর মাছ বাদ করে ফ্রিজে রাখছি আর আরেক চার পিস মাছ রইছি এটা সবজি দিয়ে আর দেখা যায় জোল আর আরেদিক দেখা যায় মোটা মোট কামড়ে দেরি হয়ে গেছে পরে স্বামী কয় আমার দেওয়া গড় দামছি তো মোর মাই দেখা যায় আলার মধ্যে বালুই কাজে মানে হেল্প করে অনেক সাহায্য করে ও কারণ যে কোনো কাজে দেখা যায় ও করে মাঝে মাঝে করে দেয় হারিয়ে রয়েছে বিয়ালবেলা দুপুরে রান্না খাওয়ার পর তো আর লাগে দেখা যায় ক্যামেরার সামনে আর আইনি দেখা যায় দুপুরে যে চুলায় গরম পানি আই এই যে আর দেখা যায় আপনার কত ঠোস পড়ছে ঠোঁস পড়ে এই যে ফুললে উঠছে তেমন আমার ভিতরে দেখা যায় জলে তেমনি কই তাহলে দেখা যায় শুই দিয়ে একটু দেখা যায় গাড়ি দিয়ে দিয়ে পানিটা বাইরে গেলে দেখা যায় আর এই জ্বলবে না তেমনি শুই দিয়ে এটা যে গাড়ি দে আমার এই ভিডিওটা দেখা রান্না যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ফুল ভিডিওটা দেখা যায় দেখবেন তাইদের বেশি কথা কখনো অনেক কথা কইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিগুলো এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ